আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে আজকে দেখাবো যে গরু যে কৃমিনাশক প্রয়োগ করার পর যে কি কি ইনজেকশন প্রয়োগ করবে, ঠিক আছে। এই যে আমরা হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিপ্লেক্স বেড প্লাস, এটা হচ্ছে একমি কোম্পানি, অর্থাৎ আমি অনেকে বলছি যে বাইনাল ফোর্টিটাও খুবই কার্যকর। বাইনাল ফোর্টিটা হচ্ছে রুচির ওষুধ, এটাও দেখতে পাচ্ছেন এই আমার হাতের কাছে যে ডিপ্লেক্স বেডটা প্লাসটা, এটা হচ্ছে আজকে প্রয়োগ করব। দেখেন মাংস বেশিতে অবশ্যই প্রয়োগ করবেন কৃমিনাশক দেওয়ার। এই যে দেখেন অবশ্যই নিডিলটা যেন পরিষ্কার রাখেন আরকি। দেখেন এটা দিলাম, এটা 7 মিলি দিলাম, ঠিক আছে, যেন রুচিটা চলে আসে। এবার একটু ইনজেকশনটা ঝাঁকাই নিবেন, আর দেখেন এইভাবে নিলাম। অবশ্যই দেখেন এই যে মাংস বেশি দেখার নিয়ম হচ্ছে এই এটা পুরোটা কিন্তু হাড়, ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই হাড়। হাড়ের ভিতর মনে হচ্ছে এইখানে মনে হচ্ছে এই এই জায়গায় প্রয়োগ করবেন এই মাংস বেশিটা, অথবা যে কোনো জায়গায় দিতে পারেন। এটা মাংস বেশি দিয়ে দিবেন, এই যে এইখানে পুরোটা দেখতে পাচ্ছেন এইখানে প্রয়োগ করবো। এই যে রিসাম করুন, দর্শক এখন দেখাচ্ছি আপনাদের যে বাইনাল ফোর্টিটা কিভাবে প্রয়োগ করবেন। টেকনো ড্রাগ, অর্থাৎ এটা আমার হাতে আছে হচ্ছে এগমি কোম্পানি ডিপ্লেক্স বেড প্লাস। আর অবশ্যই আপনারা মোটা দাজার হচ্ছে 3 স্টেপে প্রয়োগ করবেন। আজকে মারলাম ধরেন মনে করেন যে কৃমিনাশক দেওয়ার পর হচ্ছে ডিপ্লেক্স বেড, তার দ্বিতীয় দিন প্রয়োগ করবেন, অর্থাৎ 7 দিন পর প্রয়োগ করতে পারেন হচ্ছে কেডাবস অথবা এসল। কেডাবসটা হচ্ছে রেনেরা, এসল হচ্ছে এগমির, যে কোনো দুইটার ভিতরে একটা দিলে হবে। এটা হচ্ছে আপনার মাসে যদি 3 মাস মেয়াদি পুষতে যান তাহলে মাসে আপনারা প্রয়োগ করবেন হচ্ছে 7 দিন পর পর, ঠিক আছে। আজকে মারলাম হচ্ছে ডিপ্লেক্স বেড, নেক্সট 7 দিন পর দিতে পারেন হচ্ছে ক্যারাবাস অথবা এসল, আবার নেক্সট 7 দিন পর দিতে পারেন এডি অথবা টেনাসল AD3, আবার নেক্সট 7 দিন পর দিতে পারেন এমাইনোবিট প্লাস, অথবা দুইটা আবার ইঞ্জেকশন দিতে পারেন। আজকে মারলাম হচ্ছে ডিপ্লেক্স বেড, তারপর আজকেই মারলাম ফের মনে করছে ডিপ্লেক্স বেড, আবার আজকে দিলাম হচ্ছে ক্যাটাবস, এই এক পাশে মাংসপেশিতে এক পাশে মনে করছে অপর পাশে এটা, অথবা আপনারা চামড়া নিচেও দিতে পারেন। তো এইটা হচ্ছে ডিপ্লেক্স বেডটা হচ্ছে মাংসপেশি দিয়ে দিব, দেখেন এটা, আর আপনারা দেখেন যে কিভাবে দিচ্ছি, দেখেন এটা এই জায়গায় দিব, ঠিক আছে। বডি ওয়েটের জন্য ছোট গরুর জন্য হচ্ছে 5 মিলি, অর্থাৎ বড় গরুর জন্য 10 মিলি স্বাভাবিক মাত্রায়। যদি মোটা তাজার উদ্দেশ্যে দেন তাহলে বেশি দিতে পারে, তো গরুগুলো আমি বিক্রি করবো সেজন্য একটু বেশি দিচ্ছি, সমস্যা নেই। দেখেন যে 8-10 মিলি করে দিচ্ছি যেন রুচিটা চলে আসে, অথবা আপনারা পাউডার খাইতে পারেন যে ইস্টোমাভেট অথবা ডিজিটপ, এটা হচ্ছে হজমি শক্তি পাউডার। দেখেন এই এই জায়গায় পুরোটাই কিন্তু হাড় আছে, ঠিক আছে, হাড়টা যেন ভালোভাবে লক্ষণ করেন আর কি। জাস্ট এই জায়গায় দিব আর কি, এই মাংস বেশি ইঞ্জেকশন দেওয়ার জিনিসটা বিভাগে দেওয়ার আগে একটু একটু মেসেজ করে দিবেন জায়গাটা, এভাবে দেওয়ার পর কাপড় দিয়ে দেওয়ার পর এইভাবে জায়গায় আস্ত পুষ করে দিবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন গভীর মাংস বেশি দিয়ে দিবেন, হয়ে গেছে দর্শক। ইনজেকশন দেওয়ার পর একটু মেসেজ করে দিবেন, ফুলে গেলে 2-3 দিন পর এমনিতে কমে যাবে, অথবা যদি ফুলে যায় সুতি কাপড় আর প্লাস মনে হচ্ছে গরম বালি দিয়ে একটু সেঁক দিবেন। দর্শক এটা হইলো, এখন নেক্সট হিসেবে এই গরুটাকে দিব। দেখেন অবশ্যই নিডিলে কোনো রকমের মনে করেন যে একটা নিডিল দিয়ে একটাই ব্যবহার করবেন, তো পরিষ্কার করলে মনে করছে সব গরুকে দেওয়া যাবে আর কি। দেখেন স্বাভাবিক মাত্রা হচ্ছে 5 মিলি, তো নিচ্ছি এই যে নিলাম 10 মিলি নিলাম। নেওয়ার পর একটু বাতাস আছে, এই বাতাসটা মনে করছে ঝাঁকাই দিবেন, ঠিক আছে। আর ভিডিওটি যদি অসুবিধা হয় বুঝতে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একটু বাইর করে দিচ্ছি, দেখেন দর্শক দেওয়ার পর দেখেন আপনাদের দেখাচ্ছি যে এই যে এটা একটা ছোট বকরা বাছুর। বকরা বাছুরকে যদি আপনারা এডি মারেন তাহলে হাড়টা কিন্তু মজবুত থাকবে, টেনাসোল AD3 বলেন, বিজা AD3 বলেন, 40 AD3 যে কোনো দিতে পারেন দর্শক।
তো আমার মতে রেনাসোল এই ডি3টা বেশি কাজ করে, দাম বেশি, যার দাম যত বেশি তার কাজ তত বেশি। দেখেন এই এই মাংস বেশি দিয়ে দিব এই জায়গায়, নিয়ে এইভাবে হাতটা ধরে আস্ত পুশ করবেন এই জায়গায়। এবার একটু জায়গাটা মেসেজ করে দিবেন, ঠিক আছে? এটা হইলো, তারপর নেক্সট স্টেপে এই গরুটা দিব। অবশ্যই আর মাঝে মধ্যে হচ্ছে গর্ভবতী গাভি এগুলাকে ভিটামিন পেলে ভালো হয় আর কি, যেন বাচ্চারা সুস্থ সবল হয়। দেখেন স্টেপে আরেকটা 10 মিলি এটাও নিলাম। আর কৃমিমুক্ত করবেন সবগুলো গরুকে একদিনই, একদিনে এমেকটিন প্লাস মারলেন, একদিনে মনে করেন যে 5-7 দিন পর ট্যাবলেট খাওয়ালেন, এলডি বেড অথবা রেনাডক্স অথবা হেলম্যাক্স বেড। আর তার হচ্ছে 10 থেকে 15 দিন পর কলিজিয়া ক্রিমির জন্য, জাস্ট কলিজিয়া ক্রিমির জন্য নাইট্রোনেক্স অথবা নাইট্রোনিল ইঞ্জেকশন প্রয়োগ করলেন। দেখেন এই যে বাইর করে নিচ্ছি, একটু বাইর হোক, সমস্যা নেই। দেওয়ার সময় অবশ্যই আপনারা দেখেন যে এই 4টা যদি ইঞ্জেকশন প্রয়োগ করবেন আপনারা নিজেই বুঝতে পারবেন যে রেজাল্ট কি আসছে। যে দেখেন এইভাবে নিয়ে জাস্ট মা এই জায়গায় দিয়ে দিব আর কি, জায়গাটা মেসেজ করে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে দর্শক অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো গরু ভিত্তিক সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দর্শক আজকে এই ভিটামিন বি কমপ্লেক্স মারলাম। ভিটামিন বি কমপ্লেক্সটা মারার উদ্দেশ্য কি, যে এটা হচ্ছে যে কৃমিনাশক দেওয়ার পর যে গরুটা রুচিটা কিন্তু চলে যাবে, রুচি যেন না চলে যায় সেজন্য আমি হচ্ছে আজকে ভিটামিন বি কমপ্লেক্স মারলাম। ভিটামিন বি কমপ্লেক্স দেওয়ার পর 7 দিন পর আপনারা প্রয়োগ করবেন হচ্ছে অ্যামাইনোবিট প্লাস অথবা ডিপ, এদিকে হচ্ছে ক্যাটাপোস আছে, এদিকে হচ্ছে রেনাসোল AD3, যে কোনো একটা ইঞ্জেকশন প্রয়োগ করতে পারেন। এটা প্রয়োগ করার পর আপনারা ডিবি ভিটামিন পাউডারটা আছে অথবা মেগাবিট ডিবি অথবা ক্যালভোস্টনিক ডিবি, এই পাউডারগুলো কৃমিনাশক দেওয়ার পরও খাওয়ানো যায়। এটা দিলে কি রুচি চলে আসবে, আর অবশ্যই আপনারা গরুকে নিয়মিত কৃমিনাশক দিবেন, কারণ কৃমিনাশক যদি না দেন তাহলে গরু মোটা তাজা হবে না। আপনারা যে যদি গরু 3 মাস মেয়াদি অথবা মনে করেন যে পুষতে চান অবশ্যই আপনারা কৃমিনাশকটা প্রয়োগ করবেন। কৃমিনাশক প্রয়োগ করলে গরুর স্বাস্থ্যটা সঠিক থাকবে এবং মনে করেন যে স্বাস্থ্যটা কোনো অক্ষুণ্ণ রাখবে না। তো মনে করেন যে আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে দর্শক যে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, আর যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।